সাবেক বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ উঠেছে সালে তিনশো বিঘা জলাশয়ের জমি জবরদখল করেছেন তিনি যা ছিল হামিদ রিয়েল স্টেটের প্রজেক্টের জায়গা স্থানীয়দের দাবি পুলিশ হামলা মামলা আর ক্যাডার বাহিনীর ভয় দেখানো হতো অথচ একসময় এই নরতার বিলেই মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন গ্রামের সাধারণ মানুষ বিস্তারিত হোসেন শাহীদের প্রতিবেদনে ছবি তুলেছেন দেলওয়ার হোসেন ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে ত্রিশালের নর্তা বিল যতদূর চোখ যায় তার সবটুকু জমির মালিক সাবেক বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ তবে জানা যাক কিভাবে এত জমির মালিক হলেন তিনি ত্রিশাল রাইমণি এলাকার এই বৃদ্ধার নাম রমিজা খাতুন বসতভিটা করতে মাটি ভরাট করেছিলেন নিজের জমিতে অভিযোগ হামিদ রিয়েল ইস্টেট দখল করেছে তার জমি মাটিভালয় হাসছি টিং আনছে ভিলা আরছি গরখারা পর গরখারা দিসে না আসা বলে এটা যাক বিহিকিনি একটা আমার জাল দল ভুক্তভোগীদের অভিযোগ যতটুকু জমি কেনা হয়েছে তার থেকে বেশি জমি দখল করেছেন সাবেক প্রতিমন্ত্রীর রিয়েল এস্টেট কোম্পানি মোট পরিমাণ প্রায় তিনশো বিঘা পুলিশ মামলা হামলা আর স্থানীয় দালালদের দিয়ে ভয় দেখিয়ে জোর করে দখল করেছেন গ্রামের সাধারণ কৃষকের এসব জমা জমি সব কল জমি আমার আর ফসল করিয়া নিয়ে গেছে জোর করিয়া কতর জমি নাই এটা নজরুল হামিদ দীপু দুলাল এবং আরসা এদের মাধ্যমে এলাকার লোকের জমি জুর কইরা বান্ধে জমি তারা বিক্রি করে নাই তারা জমি নিয়ে নিছে জোর করিয়া জমি নিছে গা আমার সত্যি শক্তি নাই জোর এবার আর আমার তো বাবা নাই মরে গেছে এই কারণে আর কি স্থানীয় ভূমি অফিস থেকে পাওয়া তথ্য বলছে এখন পর্যন্ত একশো বিঘা জমির নাম জারি করেছেন নসরুল হামিদ এতটুকু জমির বাজার মূল্য প্রায় একশো কোটি টাকা আমিরাবাড়ি মৌজায় একচল্লিশ দশমিক নয় চার একর জমি আছে একটি নাম জারিতে এবং হামিদ রিয়েল এস্টেটের মালিকানাধীন মঠ বাড়ি মৌজায় এক দশমিক দুই এক একর পরিমাণ জমি নাম জারিকৃত আছে সম্প্রতি রাজনৈতিক পট পরিবর্তনের পরপরই এসব জমিতে থাকা একশোটির মতো সাইনবোর্ড সরিয়ে ফেলা হয়েছে দরকার পড়লো কি এটা তো জমি যদি কিনা থাকে সেটা তো আর আমার বলছে না যে এটা লেগে চালায় আমার অর্ডার মনে অর্ডার আমার বেতন দেবার আমি অর্ডারে কাজ করি জমিন কার এটা বোঝা জমিন তো বেহেরি চিনে যে হামিদ গ্রুপের জমিন সালের নর্তার বিলে শুকনো মৌসুমে ধান চাষ আর বর্ষায় দল বেঁধে মাছ ধরতো গ্রামবাসী হতো নৌকা বাইচ এখন যা সোনালী অতীত দালালের মাধ্যমে জায়গা সম্পদ জুর জুর করে লয়ে যাইতেছে এলাকার মানুষে যে একটা মনে করেন মাছ মারে খাইবো এটার সুযোগ সুবিধাও নাই আগে কিন্তু মাছ মেরে অবহর আমরা নিজের নামে রেখেছি এখন জালিল আমার মতো কোনো বাও নাই নর্তার বিল নামে পরিচিত এই জলাশয়টি দখলের পর এখন চলছে মাটি ভরাটের কাজ ঠিক আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেখানে কিছুদিন আগেই মাটি ফেলা হয়েছে সংশ্লিষ্টরা বলছেন এই জলাশয়টি সংরক্ষণে উদ্যোগ নেক সরকার হুসাইন শাহিদ যমুনা নিউজ ময়মনসিংহ